গাইস, আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল কি ওয়ানের 15 ইঞ্চির সমস্ত স্পিকারের প্রাইস ডিটেলস আলোচনা করতে। তো আজকে আমি আপনাদের সকলের সঙ্গে কি ওয়ানের 15 ইঞ্চির যে কয়েকটি স্পিকার আছে তো সবকটি স্পিকারের প্রাইস ডিটেলস আলোচনা করে জানাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রত্যেকটা স্পিকারের 15 ইঞ্চির কিন্তু এখানে প্রাইস বলবো কি ওয়ান কোম্পানির। তো চলুন আমরা ফার্স্ট আসছি কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 300 ওয়াট স্পিকারে, যার মডেল নম্বর হচ্ছে PA1500। তো এই স্পিকারটির আপনাদের অ্যাপ্রক্স প্রাইস এখনকার মূল্য বর্তমান পড়ে যাবে হচ্ছে 3500 টাকা পিস। নেক্সট আসছি 15 ইঞ্চি 350 ওয়াট স্পিকারে, যার মডেল নম্বর হচ্ছে Q1 15 350 MBN। তো এই স্পিকারটি হচ্ছে কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 350 ওয়াটের নিউ মডেলের স্পিকার। এর আরও দুটো মডেল আছে, যার মডেল নম্বর বলে দিচ্ছি Q1 PA1350, আর একটার মডেল নম্বর হচ্ছে MJB 350। কি ওয়ান কোম্পানির আরও দুটো মডেল আছে, এছাড়া ওল্ড মডেল এবং নিউ মডেল। কি ওয়ান 350-র কিন্তু তিনটে মডেল আছে টোটাল এখানে। কিন্তু এখন বর্তমান মূল্য কিন্তু তিনটে মডেলের এই প্রাইস সেম, প্রাইসের কাছাকাছি 100 থেকে 200 টাকার ডিফারেন্স থাকে, বাকি কিন্তু প্রাইস সেম। তো তিনটে মডেলেরই আমি প্রাইস বলে দিব অ্যাপ্রক্স প্রাইস। আপনারা যে মডেলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন Q1 15 350 MBN, যার প্রাইস এখন বর্তমান মূল্য হচ্ছে 4200 টাকা। এছাড়া আর দুটো মডেল আছে, আর একটা হচ্ছে Q1 PA1350, তো সেটার প্রাইস আপনাদের অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে 4000 টাকা। তো ওটা হচ্ছে ওল্ড মডেল। আর একটা যেটা MJB 350 আছে কি ওয়ান কোম্পানির, তো সেটার প্রাইস বর্তমান মূল্য 4300 টাকা পড়বে। তো তিনটে প্রাইসেই আমি এখানে বলে দিলাম তিনটে স্পিকারেরই, কি ওয়ান 15 ইঞ্চি 350 ওয়াটের যে তিনটে স্পিকার আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট আসি, নেক্সট যে স্পিকারটি দেখতে পাচ্ছেন কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 400 ওয়াট। তো এর মডেল নম্বর হচ্ছে Q1 15400। তো এটি হচ্ছে 15 ইঞ্চি 400 ওয়াট RMS পাওয়ারের স্পিকার কি ওয়ান কোম্পানির, যার এখন বর্তমান প্রাইস পড়ে যাবে 4400 টাকা অ্যাপ্রক্স প্রাইস। কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 400 ওয়াটের আরও একটি স্পিকার আছে, যার মডেল নম্বর হচ্ছে PA1500। তো সেটার প্রাইস হয় অ্যাপ্রক্স আপনাদের 4200 থেকে 4300 টাকার মধ্যে এটা অ্যাপ্রক্স প্রাইস চলে আসবে। তো 100 থেকে 200 টাকার কিন্তু প্রত্যেকটা স্পিকারের ডিফারেন্স মডেল হিসাবে, তো এখানে খুব বেশি ডিফারেন্স হয় না। তাই আমি যে মডেলগুলো সব থেকে বেশি চলে সেই মডেলগুলোর আমি প্রাইস এবং ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করছি, ঠিক আছে। তারপর নেক্সট আসছি কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 450 ওয়াট স্পিকারে। তো 15 ইঞ্চি কি ওয়ান কোম্পানির 450 ওয়াট স্পিকারটা কিছুটা আপনাদের 600 ওয়াট স্পিকারের যে অরেঞ্জ বডির স্পিকারটা, তো সেই রকম মডেলটা। তো এর মডেলটা এখন অরেঞ্জ কালার হয়েছে, আগে বডিটা ব্ল্যাক ছিল, তো এখন চেঞ্জ হয়ে এটা অরেঞ্জ হয়েছে। তো এই স্পিকারটির মডেল নম্বর হচ্ছে Q1 MJB 450। তো এটির এখন অ্যাপ্রক্স প্রাইস আপনাদের পড়ে যাবে হচ্ছে 4800 টাকা পড়ে যাবে পিস। নেক্সট যে স্পিকারটি দেখতে পাচ্ছেন কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 500 ওয়াট স্পিকার। কি ওয়ান কোম্পানির 500 ওয়াট স্পিকারও কিন্তু দুটো মডেল আছে, একটা হচ্ছে PS সিরিজের মডেল যেটা এখন বন্ধ হয়ে গেছে, তারপর MJB মডেলটা চালু আছে, কিন্তু এটার রেজাল্টটা ভালো নয় 500 ওয়াট হিসাবে, সেই কারণে 500-র বদলে 600-টাই বেশিরভাগ ব্যবহার করে অডিয়েন্স। তো তবু আমি 500-টার প্রাইসটা বলে দিচ্ছি। তো 500 ওয়াট স্পিকারটার প্রাইস আগে ছিল 4800 টাকা প্রাইস, এখন বর্তমান মার্কেট মূল্য দুটোরই প্রাইস 4800 থেকে 5000 মতো পিস প্রাইস পড়বে। তারপর নেক্সট যে দুটি স্পিকার আপনারা স্ক্রিনে দেখছেন কি ওয়ান কোম্পানির PA1500, আর একটা হচ্ছে MJB 1500। তো এই দুটো মডেল কিন্তু মার্কেটে কিন্তু খুব এখন চাহিদা আছে। তো 15 ইঞ্চির কি ওয়ানের সব থেকে বেশি যে স্পিকারটি চলছে কি ওয়ান কোম্পানির PA সিরিজের 1500 এবং MJB 1500। এই দুটো স্পিকারের কম্পেয়ারের ভিডিও তো আপনাদেরকে ইউটিউবে আমাদের চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও আমি আরেকবার বলে দিচ্ছি PA1500 কিন্তু আপনাদের মিড বেসে কিন্তু খুব ভালো প্রোভাইড করে কি ওয়ান কোম্পানির PA1500, এবং MJB 1500 যে স্পিকারটি আছে তো এটি কিন্তু আপনাদের মিডের মধ্যে ভাইব্রেশান এবং পাঞ্চ কিন্তু খুব তাগড়া পাঞ্চ প্রোভাইড করে এই স্পিকার, এবং লং থ্রো কিন্তু খুব ভালো হয় এই স্পিকার দিয়ে। আপনারা যদি কেউ 4D বা 6D বক্সের ক্ষেত্রে কম্পিটিশান সেট আপ করতে চান, তাহলে আপনারা সবসময় কি ওয়ান কোম্পানির এই দুটো স্পিকারকেই রিকমেন্ড করবে। এই দুটো স্পিকারের মধ্যে আপনারা যে কোনো একটা রিকমেন্ড করে নিয়ে নিতে পারেন। তো এই দুটোই কিন্তু ভালো স্পিকার। তো একটা PA1500-এর একটা প্রবলেম থাকে, বিশেষ ক্ষেত্রে লিড ওয়্যারগুলো এর একটু পাতলা থাকে, যার কারণে তাড়াতাড়ি কেটে যায়। আপনারা MJB 1500টি নেন তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই, লিডও কাটবে না আর বাজবে কম্পিটিশানমূলকভাবে। তো আপনারা পাঞ্চ এবং ভাইব্রেশনের জন্য চাইলে আপনারা কি ওয়ান কোম্পানির MJB 1500 নিতে পারেন, এবং আপনারা ওয়েট বেসের মধ্যে চাইলে PA1500 নিতে পারেন। দুটো স্পিকারের যদি প্রাইস নিয়ে কথা বলা যায়, কি ওয়ান কোম্পানির PA1500 আপনাদের এখন অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে 5600-5700 টাকা মতো পিস পড়বে, আর আপনাদের MJB 1500 এখন 5900 টাকা পিস অ্যাপ্রক্স প্রাইস পড়বে।
নেক্সট আসছে কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 800 ওয়াট স্পিকারে। তো কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 600-র পর 700 ওয়াট বা 750 ওয়াটের কোনো স্পিকার নেই। 600 ওয়াটের পর কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 800 ওয়াট 600-র মতোই, কিন্তু সেম মডেল, পেপার কোন সেম আছে এবং ভয়েস কোয়েলও সব কিছুই সেম আছে, শুধু আপনাদের ম্যাগনেটের উপরটুকু পার্থক্য আছে। তো ম্যাগনেটটা যে মডেলের ম্যাগনেটটি আছে কি ওয়ান কোম্পানির 800 ওয়াট স্পিকারে, যার মডেল নম্বর হলো কি ওয়ান LFJ800। তো এটি কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 800 ওয়াটের স্পিকার, যার প্রাইস আপনাদের অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে 6,700 টাকা পিস। এরপর নেক্সট যে স্পিকারটি 800 ওয়াটের পর 1,000 ওয়াট স্পিকার আছে কি ওয়ান কোম্পানির, তো এর মডেল নম্বর হচ্ছে LFJ1000, কি ওয়ান LFJ1000। তো এই স্পিকারটি কিন্তু 15 ইঞ্চি কি ওয়ান কোম্পানির 1,000 ওয়াটের স্পিকার। তো কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 1,000 ওয়াট স্পিকারের মধ্যে এই স্পিকারটা কিন্তু আপনাদের মিড বেস এবং পাঞ্চ খুব তাগড়া কিন্তু পড়বে এই স্পিকার দিয়ে আপনাদের। তো এই স্পিকারটার আপনাদের প্রাইস অ্যাপ্রক্স পড়ে যাবে 8,200 টাকা পিস। কি ওয়ান 15 ইঞ্চি 1,000 ওয়াট স্পিকার কিন্তু আরও একটি আছে, যার মডেল নম্বর হচ্ছে কি ওয়ান 15000C। কি ওয়ান 15000C যে মডেলের স্পিকারটি আছে 15 ইঞ্চি 1,000 ওয়াট ম্যাক্স পাওয়ারের স্পিকার এটি। এই স্পিকারটিকে অনেকেই আবার 500-1,000 বলে থাকেন। তো যেটা আপনার 3226-এর মডেল অন্যান্য কোম্পানির স্পিকার, তো কি ওয়ান কোম্পানিরও এই স্পিকারটা সেই রকম মডেল। তো এর RMS পাওয়ার অ্যাপ্রক্স 600-800 ওয়াট দাঁড়াবে। তো স্পিকারটি কিন্তু আপনাদের মিড বেস এবং ভাইব্রেশন এবং আপনাদের স্টক বেসের জন্য কিন্তু একটি পারফেক্ট স্পিকার। তো এই স্পিকারটার যদি প্রাইস নিয়ে কথা বলা যায়, তো স্পিকারটির আপনাদের অ্যাপ্রক্স প্রাইস পড়বে 7,800 টাকা পিস। তারপর নেক্সট আছে কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 1,200 ওয়াট স্পিকারে। তো স্পিকারটির মডেল নম্বর হচ্ছে কি ওয়ান 15-1,200। তো এই স্পিকারটি কিন্তু আপনাদের ভাইব্রেশন বেসের জন্য কিন্তু একদম হেভি তাগড়া স্পিকার একটি 15 ইঞ্চি 1,200 ওয়াট। আপনারা কেউ যদি ভাইব্রেশন বেসের জন্য স্পিকার নিতে চান, তাহলে অবশ্যই আপনারা চোখ কান বুঝে কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 1,200 ওয়াট স্পিকারটিকে রিকমেন্ড করে নিয়ে নিতে পারেন। তো এই স্পিকারটির কিন্তু আবার একটি মডেল আছে MJB 1,200, কি ওয়ান 15 ইঞ্চি MJB 1,200। তো সেই স্পিকারটা আপনাদের পাঞ্চের জন্য কিন্তু সেরা। এই স্পিকারটা আপনাদের মিড বেস এবং ভাইব্রেশনের জন্য কিন্তু সলিড হবে কি ওয়ান 15-1,200। তো কি ওয়ান 15-1,200 এই স্পিকারটির আপনাদের অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে 8,600 টাকা পিস। এটা কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 1,200 ওয়াটের MJB সিরিজের স্পিকারটির প্রাইস নিয়ে যদি কথা বলা যায়, তো এই স্পিকারটির প্রাইস অ্যাপ্রক্স পড়ে যাবে 8,800 টাকা পিস। নেক্সট আছে কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 1,500 ওয়াট স্পিকারে। তো কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 1,500 ওয়াট স্পিকারও কিন্তু দুটো আছে, একটা হচ্ছে কি ওয়ান MJB 1,500 আর একটা হচ্ছে PA 1,500। তো কি ওয়ান কোম্পানির এই দুটো স্পিকারের কিন্তু প্রাইসের একটু ডিফারেন্স আছে এবং দুটো স্পিকারের সাউন্ড কোয়ালিটিরও ডিফারেন্স আছে। তো দুটো স্পিকারের যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে বলা যায়, তো কি ওয়ান PA 1,500 এই স্পিকারটি কিন্তু আপনাদের ভাইব্রেশন বেস এবং ওয়েট বেসের জন্য ঠিক আছে, এবং পাঞ্চ এবং আপনাদের লং বেসের জন্য কিন্তু কি ওয়ান কোম্পানির MJB 1,500 এই স্পিকারটি আপনাদের পারফেক্ট আছে। এছাড়া যদি দুটো স্পিকারের প্রাইস নিয়ে কথা বলা যায়, কি ওয়ান MJB 1,500 এই স্পিকারটির আপনাদের অ্যাপ্রক্স প্রাইস পড়বে 11,200 টাকা, এবং আপনাদের PA সিরিজের কি ওয়ান কোম্পানির PA 1,500 এই স্পিকারটির আপনাদের প্রাইস পড়ে যাবে 10,500 টাকা পিস। এখানে আপনাদের সকলের সঙ্গে কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চির যে কয়েকটি স্পিকারের প্রাইস এবং ডিটেলস আলোচনা করলাম। তো আশা করি এগুলোর প্রাইস এবং ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া কি ওয়ান কোম্পানির 15 ইঞ্চি 300 ওয়াট থেকে শুরু করে 15 ইঞ্চি 1,500 ওয়াট পর্যন্ত স্পিকার আছে। তো এই স্পিকারগুলোর প্রাইস এবং ডিটেলস সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আবার কোনো টিপস অ্যান্ড ট্রিক্সমূলক ভিডিও নিয়ে চলে আসবো।